মৌলভীবাজারে শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো পাঁচ দিনব্যাপী দুর্গা উৎসব। মৌলভীবাজারে বিজয়ী দশমীতে শোভাযাত্রা ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের পাঁচ দিনব্যাপী দুর্গা উৎসব। মঙ্গলবার 24 অক্টোবর বিকেলে জেলা সদরের প্রতিটি পূজামণ্ডপ থেকে ট্রাক পিক আপ ভ্যান করে প্রতিমা নিয়ে সমতল হন শহরের চমুনাস্থ কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে। সেখান থেকে শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চাঁদনীঘাট এলাকায় মনোনদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয় দুর্গা উৎসব। বিকেল 5টার দিকে শহরের চাঁদনীঘাট ব্রিজে মনোনদীতে পৌরসভার ব্যবস্থাপনায় শুরু হয় প্রতিমা বিসর্জনের আনুষ্ঠানিকতা। শোভাযাত্রায় শঙ্কর ডাকডুলের ছন্দ আর তরুণদের গান ও নৃত্য বাড়তি মাত্রা যোগ করে সনাতন ধর্মাবলম্বীদের ভক্তদের মাঝে। এ সময় দুর্গাদেবীকে ভক্তি জানাতে রাস্তার দুপাশে দর্শনার্থী বিরাজমান। জেলা সদরের পূজামণ্ডপে প্রতিমা বিসর্জন করা হয় মনোনদীতে। প্রতিমা বিসর্জন অনুষ্ঠানে সেখানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ডক্টর উর্মিবিনতে সালাম, পুলিশ সুপার মোহাম্মদ মঞ্জুরুর রহমান, পৌরসভার মেয়র মোহাম্মদ ফজলুর রহমান ও জেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। এ সময় সেখানে জেলা পুলিশের বিপুল সংখ্যক সদস্য নিরাপত্তা ও শান্তি শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন। এছাড়াও স্কাউটের সদস্যরা শৃঙ্খলা রক্ষায় তৎপর থাকতে দেখা যায়। এদিকে প্রতিমা বিসর্জন দেখতে চাঁদনীঘাট ব্রিজ ও মনোনদীর দুপারে হাজার হাজার দর্শনার্থীর ঢল নামে। এবছর শারদীয় দুর্গা উৎসবে জেলার 1036টি পূজামণ্ডপের মধ্যে সবচেয়ে বেশি নজর কাড়ছে শহরের ত্রিনয়নী ও মহেশ্বরী পূজামণ্ডপ। এ দুটি মণ্ডপ ভারতের উত্তরাখণ্ডের অবস্থিত হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান তীব্রস্থান কেদারনাথ মন্দির ও পশ্চিমবঙ্গের নদিয়া অঞ্চলে অবস্থিত মায়াপুর মন্দিরের আদলে তৈরি করা হয়েছে। গত 20 অক্টোবর যষ্টি পূজার মধ্য দিয়ে শুরু হওয়া সনাতন ধর্মাবলম্বীদের পাঁচ দিনের সর্ববৃহৎ শারদীয় দুর্গা উৎসব শান্তিপূর্ণ সমাপ্তি হয়েছে 24 অক্টোবর বিকেলে মৌলভীবাজার মনোনদীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে।